হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা ইতিহাস সনার সাবজেক্টিং নিয়েছে তাদের জন্য শেখ বি টু শেখ বি টুর হচ্ছে গিয়ে শেষ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজ আমি চলে এসেছি তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না পুরো ভিডিও দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলি পরীক্ষায় আসতে চলেছে তোমাদের এখানে কিন্তু তিনটি কোশ্চেন লিখতে হয় শেখ বি টুতে একটি পঞ্চাশ নম্বরের আর দুটি পনেরো নম্বরে আমি পঞ্চাশ মার্কসের জন্য একটি কোশ্চেন কিন্তু রেখেছি যে কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে প্রাচীন মধ্যযুগ অথবা উপনিবেশিক ভারতের কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো চারুশিল্প প্রদর্শনশালা যা তুমি নিদর্শ পরিদর্শন বা ভার্চুয়াল ভ্রমণ করেছো তার ওপর একটি প্রতিবেদন লেখো প্রাচীন হতে পারে কিংবা মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতের কোনো একটি কিন্তু স্থাপত্য নিদর্শন কিংবা তুমি কিন্তু চারু শিল্প প্রদর্শনশালা এই কোশ্চেনগুলির মধ্যে তোমরা যে কোনো কিন্তু একটি হয় তোমরা প্রাচীন প্রাচীন ভারতের হচ্ছে কি স্থাপত্য নিদর্শন লিখতে পারো বা মধ্যযুগের স্থাপত্য নিদর্শন লিখতে পারো কিংবা প্রাচীন ভারতের চারু চারুশিল্প প্রদর্শনশালা লিখতে পারো এর মধ্যে যে কোনো কিন্তু একটি তোমরা লিখতে পারো পঞ্চাশ নম্বরে এই কোশ্চেনটি কিন্তু আসবে তোমরা কিন্তু ভালো করে এই কোশ্চেনটি রেডি করবে এই কোশ্চেনটির সাপোর্টিং হিসেবে যে সমস্ত স্টুডেন্টরা ভালো তারা কিন্তু সাপোর্টিং হিসেবে একটি কোশ্চেন আমি বলছি সেই কোশ্চেনটি তোমরা কিন্তু দেখে যেতে পারো তোমার দেখা একটি স্মৃতি স্মৃতিসৌধ সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটি তোমরা কিন্তু দেখে যেতে পারো এবারে আমি মার্কস পনেরোর জন্য কিন্তু আমি বেশ কয়েকটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি কিন্তু রেখেছি পনেরো নম্বরের জন্য কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি যে কোশ্চেনগুলি আসার সম্ভাবনা কিন্তু প্রবল ফার্স্ট কোশ্চেন আদি মধ্যযুগের ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে তোমাদের তাই তোমরা দুটি কোশ্চেন কিন্তু এক ঠিক আছে দুটি কোশ্চেন কিন্তু এক তোমরা কিন্তু দেখে নাও এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন সুলতানি আমলে ইন্দো ইসলামিক স্থাপত্য রীতির বিকাশ আলোচনা করো বা এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল তা বিবৃতি করো এই কোয়েশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভালো করে কিন্তু রেডি করবে নেক্সট কোয়েশ্চেন মুঘল চিত্রশৈলীর ওপর একটি প্রবন্ধ লেখো এই কোশ্চেনটি ঘুরিয়ে আসে মুঘল যুগে রাজস্থানি ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো এক থেকে তিন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা কিন্তু তিনটে কোশ্চেন করলে হিসাব অনুযায়ী কিন্তু এক থেকে কিন্তু দুটো চলে আসতে পারে এছাড়াও তোমরা কিন্তু যে কোশ্চেনগুলি দেখে রাখবে বিংশ শতকের সূচনায় নব্য ভারতীয় চিত্রকলারীতির আবির্ভাবে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসুর অবদান বিবৃতি করো আর এই অবনীন্দ্রনাথ ঠাকুর আর নন্দলাল বসুর সাপোর্টিং হিসেবে তোমরা জামিনী রায় দেখে যেতে পারো নেক্সট কোশ্চেন গান্ধার শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে লেখো গান্ধার শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে লেখো এই কোশ্চেনটিও তোমরা কিন্তু দেখে যেতে পারো নেক্সট কোশ্চেন বিংশ শতকের সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন আন্দোলনরূপে বেঙ্গল স্কুলের অবদান আলোচনা করো এই কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো মুঘল স্থাপত্য রীতির বৈশিষ্ট্য আলোচনা করো এই ছিল আজ আমাদের আলোচনা তোমাদেরকে বলবো সেক বি টুতে পঞ্চাশ মার্কসের জন্য আমি যে একটি কোশ্চেন রেখেছি তোমরা ভালো করে কোশ্চেনটি রেডি করবে ওই কোশ্চেনটি কিন্তু পরীক্ষায় আসবে আর পনেরো মার্কসের জন্য আমি তোমাদেরকে বলবো এক দুই তিন চার এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করো অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখা যত বেশি পারবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও